বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। সবাইকে বাংলার নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমি আমার ভিডিওটি বানিয়েছি রাউটারের উপরে ভিত্তি করে, সুতরাং আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যেন আপনি পরবর্তী নোটিফিকেশন সবার আগে পান। আর সবচেয়ে বড় কথা, আমি আপনাদের জন্যই ভিডিও বানাই এবং সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। সুতরাং আপনারা যে পরিমাণ আমাকে সহযোগিতা করেছেন, আমি আশা করি আপনাদের অনুপ্রেরণা সহযোগিতা আমার পাশে থাকবে এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। প্রথমে যেই রাউটারটির কথা আমি বলছি সেটা হলো টিপলিঙ্কে ব্র্যান্ডের 840 মডেল। 840 মডেল এবং এটার অ্যান্টেনাটা সাদা হয়। দেখবেন এটার দুইটা অ্যান্টেনা থাকে, দুইটা অ্যান্টেনা সাদা এবং এটা 300 MBPS এর রাউটার। এটার যে ফ্রিকোয়েন্সি সেটা 2.4 GHz এর ফ্রিকোয়েন্সি এবং এটা সাপোর্ট করে 400 square meter পর্যন্ত। আসলে আপনার যদি 2 থেকে 3 রুমের জন্য রাউটার ক্রয় করতে যান তাহলে এই রাউটারটি ক্রয় করলে আমার মনে হয় ভালো হবে। আমার কাছে এই রাউটারটি ভালো মনে হয়েছে। আর এটি অবশ্যই এক্সেলের কিন্তু একটি লোগো দেওয়া থাকে টিপলিঙ্ক রাউটারের উপরে, আপনারা অবশ্যই এক্সেলের লোগোটি দেখে কিনবেন। আমি আমার ভিডিওতেও এক্সেলের লোগোটি দেখিয়েছি। আমি যেটা দেখাচ্ছি সেটি কিন্তু ল্যান পোর্ট 4টি আছে। হলুদ রঙের যে কালারটি দেখছেন সেটা ল্যান পোর্টের, ল্যান পোর্ট। আসলে ল্যান পোর্ট বলতে বোঝায় যে এই রাউটার দিয়ে আপনার যদি 3টা 4টা কম্পিউটার থাকে, কম্পিউটার তো ওয়্যারলেস ডিভাইস থাকে না, কম্পিউটারে তারের মাধ্যমে কানেকশন দিতে হয়, তাহলে আপনি 4টা কম্পিউটারকে তারের সাহায্যে কানেকশন দিতে পারবেন। আর ওয়্যারলেস যদি কোনো সিস্টেম থাকে তাহলে আপনি 10, 12, 15টা পর্যন্ত আপনি ওয়্যারলেস ডিভাইস চালাতে পারবেন। সুতরাং আমার মনে হয় যে আপনার যদি 10, 12 জন প্লাস 2-3টা রুমের জন্য হয়, অনেক সময় ম্যাসে দেখা হয় ঢাকা শহরে তারা কিনে থাকে, তাদের জন্য এটি খুবই অল্প দামের মধ্যে ভালো একটি রাউটার। যেহেতু এক্সেল এটার ডিস্ট্রিবিউটর, সুতরাং আমরা আপনারা অনেকেই জানেন যে এই টিপলিঙ্কের কোনো প্রোডাক্টে যদি সমস্যা হয় এটা ওয়ারেন্টি করতে 1 থেকে 2 দিনের বেশি লাগে না। সুতরাং এদের ওয়ারেন্টি সাপোর্ট কি এটা হয়তোবা যারা টিপলিঙ্কের প্রোডাক্ট কিনছেন তারা জানেন। আর এরপরে আসে হলো আপনার 841N। এখানে দেখবেন একটি কালো রঙের অ্যান্টেনা আছে। আপনারা বলতে পারেন এই সাদা এবং কালো দুইটাই তো 3 MBPS, এখানে পার্থক্য কি? ফ্রিকোয়েন্সিতে একটু পার্থক্য আছে। যেমন এর আগেরটার ফ্রিকোয়েন্সি ছিল 2.4 GHz আর এটির ফ্রিকোয়েন্সি হলো 2.4 থেকে 2.483 GHz এবং এটি আপনার 400 থেকে 450 square meter কভার করবে। এবং এই কালো রং দিয়ে আমরা একটু বোঝানোর চেষ্টা করি হাই পাওয়ার। এটিতে একটু পাওয়ারটা একটু বেশি আছে, এখানে একটু ডাটা লসটা কম হয়, কারণ আপনারা অনেকেই জানেন যে রাউটারের আশেপাশে যে স্পিডে আপনি নেটওয়ার্ক পান একটু দূরে গেলে কিন্তু আপনার ডাটা লস হওয়ার কারণে সেই স্পিডটা পান না, কমে যায় অনেক, এটা ডাটা লসের কারণে হয়। যেমন এখন যেটা দেখছেন এটা, এই রাউটারটার ডাটা লস সবচাইতে কম, কারণ এখানে 3 অ্যান্টেনা এবং এটা হাই HP বলা হয় যাকে, যেটা হাই পাওয়ারের আর কি। এবং এটার মডেলটা হলো N90N এবং এক্ষেত্রে 3টা অ্যান্টেনা এবং প্রত্যেকটি অ্যান্টেনা 5 dBi, সুতরাং আপনার এখানে 15 dBi পাচ্ছেন। সুতরাং বুঝতে পারছেন যে প্রাইস রেঞ্জ তিনটা রাউটারই আপনার 1500, 2000, 2500 মধ্যে আছে। প্রাইসটা আমি দিয়ে দিব। ডিসকাউন্টে চলে সবসময় আরওয়ান কম্পিউটার্সে, এখনও ডিসকাউন্ট চলছে, আপনারা যদি ডিসকাউন্টের মধ্যে নিতে চান তাহলে অবশ্যই চলে আসুন। আর আমাদের অ্যাড্রেস প্লাস যে কোনো হেল্প নাম্বার দেওয়া থাকবে, আপনি যদি আরও কোনো বিস্তারিত তথ্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কল দিবেন আমাদের নাম্বারে। আমাদের যে কোনো ব্রাঞ্চে যদি আপনি ইউটিউবের রেফারেন্স দেন তাহলে ইউটিউবের প্রাইসটা পাবেন। সুতরাং কোনো চিন্তা না করে আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই চলে আসুন আর অবশ্যই আমার সাথে থাকুন। আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। খোদা হাফেজ।